আসসালামু আলাইকুম শ্রুতি গল্পের আরো একটি আপনাদের স্বাগতম এই পর্বে আপনারা শুনবেন বাংলাদেশের অন্যতম কথা সাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক রচিত উপন্যাস মা বইটির দশম পর্ব আশা করছি সাথেই থাকবেন সীমান্ত পেরিয়ে তারা এসে পৌঁছায় মতিনগরে সেক্টর টুর হেডকোয়ার্টারে সেখান থেকে তাদের পাঠানো হয় কাঠালিয়া মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ শিবিরে তারা যোগ দেয় দুই নম্বর প্লাটুনে তার মানে এরই মধ্যে এক নম্বর প্লাটুন গড়ে উঠেছে যারা আগে এসেছে তারা তাতে যোগ দিয়েছে এক নম্বর প্লাটুনের কমান্ডার হলেন আজিজ ছাত্রলীগের ঢাকা কলেজের ভিপি দুই নম্বর প্লাটুনের কমান্ডার হয় জিয়া জিয়া সহ হাবিব আলমেরা সেকেন্ড প্লাটুনের সবুজ রঙের তাবুতে ঢোকে তারা দেখতে পায় আরো সাত আটজন সেখানে আছে অর্থাৎ সব মিলে দাঁড়ালো বারো থেকে তেরো জন তাঁবুর একপাশের ঢাকনা খুলে রাখা হয়েছে তবু তাবুর ভেতরটা গরম দুই নম্বর প্লাটুনের সঙ্গে দেখা করতে আসেন তৎকালীন কিংবদন্তি টুর মোশারফ সঙ্গে আসেন ক্যাপ্টেন হায়দার শহীদুল্লাহ খান বাদল প্রমুখ খালেদ মোশারফ লম্বা ফর্সা তার পরনে নীল রঙের ট্রাউজার গায়ে হলদে রঙের ফুল হাতা শার্ট কোমরে পিস্তল ছাত্রযোদ্ধাদের সামনে তিনি দেন এক সম্মোহনী ভাষণ তিনি বলেন পাকিস্তানি হানাদার শাসকদের বিরুদ্ধে আমরা লড়াই করব তিনভাবে রাজনৈতিক অর্থনৈতিক আর সামরিক ক্ষেত্র এই লড়াইয়ে ছাত্রদের ভূমিকা হবে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের দিয়েই চলবে আমাদের গেরিলা ওয়ারফেয়ার অব সেক্টর টু তোমরা যারা এসেছ তারা মনে রেখো একবার শুরু করলে ফিরে যাওয়ার কোনো পথ নেই এখনো চলে যেতে পারো পরে আর পারবে না হয় জিতবে নয়তো মরতে হবে তবে মনে রেখো স্বাধীন দেশের সরকার জীবিত গেরিলাদের চায় না

সাচওয়ের সঙ্গে ঢাকার বুদ্ধিজীবী মহলের স্বাভাবিক যোগাযোগ সাচৌ দেখা যাচ্ছে ঢাকা গেলে সঙ্গে করে আনেন আলতাফ মাহমুদের সুর করা নতুন গান আরও পরমাশ্চর্য তিনি একবার সঙ্গে আনলেন দুটি কবিতা সেই কবির নাম বলা বারণ কিন্তু খালেদ মোশাররফকে তো বলতে মানা নাই শামসুর রহমান শামসুর রহমান রয়ে গেছেন অবরুদ্ধ বাংলাদেশে কিন্তু গোপনে লিখে সাচৌয়ের হাতে পাঠিয়েছিলেন একজোড়া আশ্চর্য কবিতা গোপনে সেই কবিতা বইয়ের সীমান্ত পাড়ি দিয়ে মেলাঘর ক্যাম্পে খালেদের হাতে পৌঁছে দিলেন সুলতান কামাল পরে শোনালো কবিতা দুটো সহ মুক্তিযোদ্ধাদের স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা অবিনাশী গান স্বাধীনতা তুমি কাজী নজরুলের ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ সৃষ্টি সুখের উল্লাসে কাপা আর তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য আর কতকাল ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতকাল দেখতে হবে খান্ডব দাহন তুমি আসবে বলে হে স্বাধীনতা সকিনা বিবির কপাল ভাঙল শিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর কবিতা দুটো শুনে পুরো ক্যাম্প উদ্বুদ্ধ হয়ে উঠেছিল এরপরে সাচৌ আর আলম অবসর পেলে যেতেন কবি শামসুর রহমানের বাড়ি কবিও খোঁজখবর নেওয়ার চেষ্টা করতেন গেরিলাদের এই গেরিলাদের দেখেই শামসুর রহমান লেখেন তার আরেকটি অসাধারণ কবিতা গেরিলা ওই কবিতাটা মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে নিয়ে গিয়েছিলেন এসেছিল অনেকেরই দেখতে কেমন তুমি রকম পোশাক আশাক পরে করা মাথায় আছে কি জটা জাল পেছনে দেখতে পারো জ্যোতিষচক্র সন্তনের মতন টুপিতে পালক গুঝে অথবা জবরজং ঢোলো পাজামা কামিচি গায়ে মগ ডালে একা শীষ দাও পাখির মতো কিংবা চাখানায় বসো ছায়াচ্ছন্ন দেখতে কেমন তুমি অনেকেই প্রশ্ন করে খোঁজে কুলুজি তোমার আতিপাতি তোমার সন্ধানে ঘরে ঝানুগুপ্তর সৈন্য পাড়ায় পাড়ায় তন্নতন্ন করে খোঁজে প্রতি ঘর পারলে নীলিমাচিরা বের করতো তোমাকে ওরা দিত ডুব গাহন পাতালে তুমি আর ভবিষ্যৎ যাচ্ছ হাত ধরে পরস্পর সর্বত্র তোমার পদধ্বনি শুনি দুঃখ তাড়া নিয়া তুমি তো আমার ভাই হে নতুন সন্তান আমার শাহাদাত চৌধুরী আজ যুদ্ধের চোদ্দ বছর পরেও স্মরণ করতে পারেন ভাই আর সন্তান বলে সম্বোধন করায় এই শেষ পংক্তিটা তাদের শরীরে কিরকম বিদ্যুৎ খেলিয়ে দিয়েছিল ট্রেনিং শেষে হাবিবুল আলমের প্রথম ঢাকা আগমন আর ঢাকায় প্রথম অপারেশন ছিল মেজর নুরুল ইসলাম শিশুর স্ত্রী আর দুই কন্যাকে ঢাকা থেকে মতিনগর নিয়ে যাওয়া এজন্য নুরুল ইসলাম পুরস্কার হিসাবে হাবিবুল আলমকে দিতে চেয়েছিলেন একটা চাইনিজ এস এম জি আর কাজী কামালকে একটা চাইনিজ পিস্তল এর আগে কায়ুমকে সঙ্গে নিয়ে কাজী কামাল ঢাকায় এসে মেজর সাফায়াত জামিলের স্ত্রী ও দুই পুত্রকে উদ্ধার করে নিয়ে যাওয়ার সাফল্য দেখিয়েছে এবার মেজর নুরুল ইসলাম শিশুর পরিবারকে নিতে কাজী কামালের ডাক পড়লে হাবিবও তার সঙ্গে যেতে ইচ্ছা পোষণ করে কারণ হাবিব শিশুর বাসাটা আগে থেকেই চেনে আর কাজী কামালকে হাবিবুল আলম আগে থেকেই চেনে বাস্কেটবল খেলোয়াড় হিসাবে তাকে ডাকে কাজী ভাই বলে হাবিবুল আলম নিজেও ফার্স্ট ডিভিশন লিগে হকি খেলে থাকে এই পিস্তলটা কাজী জিতে নিতে সক্ষম হয় হাবিবও জিতে নেয় এসএমজিটা মেজর নুরুল ইসলামের পরিবারকে তারা সীমান্তের উপরে সঠিক জায়গায় পৌঁছে দিতে পারে সাফল্যের সঙ্গে এই পিস্তলটার কথা ঢাকার মুক্তিযোদ্ধাদের বিশেষভাবে মনে পড়ে যায় এজন্য যে জুয়েলের খুব লোভ ছিল পিস্তলটার ওপর আজাদদের বাসা থেকে ধরা পড়ার দিনও জুয়েল তার পাশে এই পিস্তলটা রেখেছিল ওখান থেকেই কাজী কামাল পিস্তলটাকে হারাই আর হারায় আজাদকে জুয়েলকে বাসারকে। আজাদ যুদ্ধে যাওয়ার পরে তার মাকে একবার বলেছিল এটা তার খালাতো ভাই বোনদের মনে আছে এখনো যে আজাদ বলেছে মা আমি কিন্তু রাজনীতি করি না পলিটিক্স করতে আমি যুদ্ধে যাই নাই আমি যুদ্ধে গেছি বাঙালির উপরে পাকিস্তানিদের অত্যাচার মানতে পারছি না বলে রাজারবাগের পুলিশ বেড়াকে ওরা যা করেছে পঁচিশ মার্চ রাতে রাজারবাগে কি ঘটেছিল সেটা আজাদ আর বাসার কিছুটা নিজের চোখে দেখেছিল আর এপ্রিল মে মাসে কি ঘটেছে সেখানে তার বিবরণ তারা পেয়েছিল এক পুলিশ সুবেদারের কাছ থেকে এই পুলিশ সুবেদারের বাড়ি ছিল মামাই আজাদরা তাকে ডাকতো খলিল মামা বলে মা তার কথা মাঝে মধ্যে স্মরণ করতেন খলিলটা যে আর আসে না বেঁচে আছে নাকি মারা গেছে কে জানে আজাদ একটু খোঁজ খবর নিস্ত খলিল বেঁচে আছে নাকি এপ্রিলের মাঝামাঝি পুলিশের সুবেদার খলিল একদিন আসেন আজাদদের বাসায় মা বলেন আল্লাহ মালিক তুমি বেঁচে আছো খলিল জি বাবু হায়াত আছে আপনাদের আজাদের সঙ্গেও তার দেখা হয় জন্য চাল চড়িয়ে দেন চুলাই মা বলেন তোমার কোনো খবরই পাই না বড় দুশ্চিন্তা হচ্ছিল চারদিক থেকে কত দুঃসংবাদ আসছে খলিল বলেন বুবু কি দেখলাম এই জীবনে দোজক দেখা হয়ে গেছে মার্চ মাসের উনত্রিশ তারিখে দেয়ালে মেঝেতে চাপ চাপ থানার দেয়াল মনে করেন গুলি আছে। পারে গিয়া খারাইলাম খালি লাশ আর লাশ নদীর পানি দেখা যায় না মনে করেন পুকুরে বিষ দিলে যেমন মাছের পানি ঢাইকা থাকে বুড়িগঙ্গায় খালি মরা মানুষ ভাস্তসে একটা পুলিশের লাশ দেখে আমি আগাই গেছি দেখি আমাদের পিআরএফ এর কনস্টেবল আবু তাহের আমি চোখের পানি আটকাইতে পারি না আরো বহু সিপাহির ক্ষতবিক্ষত লাশ ভাসতেছে আমি তাহের বডি ধরতে গেছি বেহুশের মতো পিছন থেকে এক পাঞ্জাবি সোলজার চিল্লায় উঠল উঠলো বাচ্চা তুম কভি পাকাটতে হয় কা বাচ্চা তুমক সাত মে গুলি কারেগা আমি মনে মনে কই আমি সাব ইন্সপেক্টর আর তুমি হয়েছ একজন সোলজার আমার সাথে কুকুরের মতো ব্যবহার করতেছো করো আল্লাহ বিচার করবে মা বলেন মহুয়া দেখো তো চুলায় কি অবস্থা একটু দিও হ্যাঁ ভাই বলো খলিল বলে চলেন। কোতোয়ালি থানার বরাবর সোজাসুজি গিয়া বুড়িগঙ্গার লঞ্চ ঘাটটা আছে না সেই পারে খারাইলাম দেখলাম বুড়িগঙ্গার পারে লাশ খালি লাশ পৈচা গইলা যাইতেছে বেসুমার মানুষের লাশ ভাসতেছে দেখলাম কত মানুষ মহিলা ভাইসা আছে বাচ্চা বুড়া ছেলে মেয়ে যতদূর চোখ যায় দেখলাম বাদামতলী ঘাট থাইকা শ্যামবাজার ঘাট পর্যন্ত নদীর পারে অগণিত মানুষের পচা গলা লাশ বুবু ভাগ্য এখানে আছে। ক যায় না আবার না কইয়াও পারি না অনেক উলঙ্গ মহিলার লাশ দেখলাম পাকিস্তানিরা অত্যাচার কইরা মারছে দেখাই বোঝা যাইতেছে ছোট ছোট মাসুম বাচ্চাদের মনে হইল আসার মাইরা খুন করছে সদরঘাট টার্মিনালের শেডের মধ্যে খালি রক্ত আর রক্ত দেখলাম দেখলাম মানুষের তাজা রক্ত এই বুড়িগঙ্গা নদীর পারে বহু মানুষে টার্মিনালে জবাই করছে বেটন আর দিয়া টাইনা হিসরা পানিতে ফালাই দিছে শেডের বাইরে খোলা জায়গায় গিয়া দেখি কাকার শকুনে ছাইয়া গেছে সদরঘাট টার্মিনাল থেকে পূর্ব দিকে পাক মিলিটারি সদর আউটপোস্ট আছে না সেই তাকাইলে দেখবেন নদীর পারে সমস্ত বাড়িঘর ছাই করা ফেলছে দেখলাম রাস্তার পাশে ঢাকা মিউনিসিপ্যালিটির কয়েকটা ময়লা পরিষ্কার করার ট্রাক খাড়ায় আছে সুইপারেরা হাত পা ধরা টাইনা হেসরায়া ট্রাক লাশে উঠাইতেছে কাপুরের বাজারের চারদিকে রূপমহল সিনেমা হলের সামনে খালি লাশ খ্রিস্টান মিশনারি অফিসের সামনে সদরঘাট বাস স্টপেজের চারদিকে কলেজিয়েট হাই স্কুল জগন্নাথ কলেজ পগজ হাই স্কুল ঢাকা জজ কোর্ট পুরাতন স্টেট ব্যাংক বিল্ডিং তারপরে ধরেন সদরঘাট গির্জা নবাবপুর রোডের চারদিকে ক্যাথলিক মিশনের বাইরে ভেতরে আদালতের সামনে বহু মানুষের ডেড বডি আজাদ মাথা নিচু করে সব শুনছে মায়ের চোখ দিয়ে দরদর করে পানি পড়ছে মা ভাত বাড়েন আজাদ আর খলিল একসঙ্গে খেতে বসে খলিল এমন ভাবে গোগ্রাসে খেতে থাকেন যে কতদিন ভাত খান না তিনি আজাদ ভাতের থালায় ভাত নাড়ে চারে কিন্তু ভাত তুলে মুখে দিতে পারে না তার নাকে এসে লাগে লাশের গন্ধ আজাদের এই খলিল মামা পরে আবার আসেন তাদের বাসায় বাসার ছিল সেই দিন আজাদ তাকে তাদের ঘরে নিয়ে আসে বলে খলিল মামা কি অবস্থা বলেন তো তিনি বলেন বাসার সাহেব তো আবার সাংবাদিক সাংবাদিক মানে হইলো সাংঘাতিক আমি তার সামনে কিছু বলবো না বাসার বলে মামা আমি এসব লিখবো না শুধু শুনে রাখি যদি দেশ কোনোদিন স্বাধীন হয় তখন লিখবো খলিল মামা বলেন বাবারে রাজারবাগ পুলিশ লাইনে আসি যা দেখতেছি তা আল্লাহ কেমন সহ্য করতেছে বসতেছি না পাঞ্জাবি সৈন্যরা ট্রাকে কইরা জিপে কইরা ডেলি স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রীদের ধইরা আনে ঢাকার নানান জায়গা থাইকা বাচ্চা মেয়ে ইয়ং সুন্দরী মহিলাদের ধইরা আনে হাতে বই খাতা দেখে বোঝা যায় স্টুডেন্ট মিলিটারি জিপে ট্রাকে যখন মেয়েদের পুলিশ লাইনে আনা হয় তখন পুলিশ লাইনে হইচই পইরা যায় পাকিস্তানি পুলিশ জিপ চাটতে চাটতে ট্রাকের সামনে আইসা মেয়েদের টাইনা হাসরা নামাই কাপড় সুপুর সিরা খুইরা উলঙ্গ কইরা আমাদের চোখের সামনে মাটিতে ফালাইয়া কুত্তার মতো অত্যাচার করে সারাদিন নির্বিচারে রেপ করার পর বৈকালে পুলিশ হেডকোয়ার্টারের বিল্ডিং এর উপর চুলের সাথে লম্বা লোহার রড বাইন্ধা রাখে আবার রাতের বেলায় শুরু হয় অত্যাচার গভীর রাতে আমাদের কোয়ার্টারে মেয়েদের কান্না শুইনা সবাই ঘুম থেকে জায়গা জায়গা উঠি খলিল সাহেব কাঁদতে থাকেন আজাদ আর বাসার নীরব তারা বুঝতে পারে না খলিল মামাকে তারা কিভাবে সান্ত্বনা দেবে তাদেরই বা সান্ত্বনা দেয় কি আজাদ ভেতরে ভেতরে ফুসতে থাকে এই অত্যাচার মুখ বুঝে যে সহ্য করে সে কি মানুষ আজাদকে যুদ্ধে এনেছিল কাজী কামাল উদ্দিন তার বন্ধুরা ক্রিকেট খেলার সঙ্গীরা যে অনেকেই আগরতলা গিয়ে ট্রেনিং নিয়ে এসেছে আজাদ না বর্ষা এবার প্রলম্বিত হচ্ছে এক একদিন বৃষ্টি শুরু হলে আর থামতেই চায় না আর বৃষ্টি না হলে পরে গরম সেটা আরো অসহ্য আজাদের মগবাজারের বাসার দুই বাসার পরের বাসাটার সামনের বাগানে বেলি ফুলের ঝাড়ে ফুল ফুটে থাকে এক একটা রাতে তার ঘ্রান এসে নাকে লাগে আজাদের আজাদের কেমন ঘোর ঘোর লাগে বেলির গন্ধের সঙ্গে রাজার বাগে দেখা লাশের গন্ধ যেন মিশে যায় এক দুপুরে কাজী কামালের সঙ্গে দেখা হয় আজাদের ওয়ান্ডার্স ক্লাবের সামনে একটা সিগারেটের দোকানে এটা আজাদের প্রিয় একটা সিগারেটের দোকান তিন টাকার সিগারেট কেনার জন্য আজাদ এখানে আসে তিন টাকা ব্যাবি ট্যাক্সি ভাড়া দেওয়া হলেও কাজী কামালকে দেখে আজাদ উল্লাসিত আরে কাজী তুমি কই হারিয়ে গেলে দেখা পাই না কাজী কামাল সন্ত্রস্ত পাগল কি বলে এভাবে প্রকাশ্যে রাজপথে এই ধরনের কথা বলার মানে ধরা পড়ে যাওয়া কাজী কামাল কথা ঘোরানোর জন্য বলে এরামে চলো তোমার সব কইতেছি এরাম রেস্তোরাঁ এবং বার দিনের বেলাতেও খোলা থাকে আজাদ আর কাজী কামাল সেখানে যায় বারটা এখন ফাঁকা একটা কোনায় তারা দুজন বসে পড়ে কাজী কামাল বলে আজাদ তোমার একটু হেল্প দরকার আমি তো ট্রেনিং নিয়ে আসছি গেরিলা ট্রেনিং আজাদ বলে এটা তুমি কি করলা আমাকে ফেলে রেখে একা একা চলে গেলা তুমি উঠো যাও তোমাকে আমি কিছুই খাওয়াবো না কাজী কামাল বলে আরে পাগলামি না তুমি এখানে থেকে যুদ্ধ করতে পারো আস আজাদ বলে কি ধরনের হেল্প এবার আমরা অনেক অস্ত্র শস্ত্র আনছি রাখার জায়গা নাই আবার আমাদের থাকার জায়গাও লাগে হাইড আউট তোমার বাসায় আমাদের জায়গা দিতে পারো অফকোর্স বুঝা বলো এখন বলার দরকার নাই। তোমার মায়ের পারমিশন নাও বাসায় বাইরের ছেলেরা থাকবে অস্ত্রপাতি থাকবে খালাম্মাকে না জানা এসব করা উচিত হবে না মা কিছু বলবে না রাজি হয়ে আছে তবু তুমি মারে জিগাও রান্না বান্না কইরা খাওয়াইতে হইব তো মা তো খাওয়ানোর লোক পেলে খুশি হয় আরে তুমি জিগাও তো আমি তোমার বাসায় কালকে আসতেছি জুয়েলকেও নিয়ে আসবো সকাল দশটায় বাসায় থেকো জুয়েলও গিয়েছিল নাকি হ আছে আমার গলাকে দেখলে বেহুশ হয়ে যায় বা হা 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 দুজন খদ্দের এসে তাদের পাশের টেবিলে বসে তারা আর আলাপ করতে পারে না গেলাস শেষ করে উঠে পড়ে আজাদ বিল মিটিয়ে দেয় আজাদ বাসায় যায় মাকে বলে মা শোনো তোমার সঙ্গে কথা আছে মা রান্নাঘরে ছিলেন তার কপালে ঘাম তিনি আঁচল দিয়ে ঘাম মুছেন হাতের হলুদ তার মুখে লেগে যায় বল কি বলবি চুলায় রান্না বসো মন দিয়ে শোনো বলে ফেল আগে বলো না করবা না আরে তুই আগে বলে ফেল না মা আমার কয়েকজন বন্ধু বান্ধব আমাদের বাড়িতে এসে থাকবে থাকবে থাকুক এটা আবার জিজ্ঞেস করার কথা বন্ধুগুলো কারা এই ধরো কাজী কামাল জুয়েল কাজী জুয়েল এরা অনেকদিন আমাদের বাসায় আসে না আসতে বল ওদের বাড়িতে কি অসুবিধা হয়েছে কোনো আজাদ কণ্ঠস্বর নামিয়ে বলে ওরা তো যুদ্ধ করছে শুনছো না ঢাকায় গেরিলা অপারেশন হচ্ছে ওরাই করছে তাই নিজের বাসায় থাকা নিরাপদ না সাথে কিছু শস্ত্র থাকে তো আজাদ শেষের কথাটা বলে রাখি ইচ্ছা করেই অস্ত্র রাখার অনুমতিটাও এই সুযোগে নিয়ে রাখা দরকার মা স্থির হয়ে যান খানিক্ষণের জন্য তার কপালে ঘামের বিন্দুগুলো শিশিরের মতো জমতে থাকে এবার তিনি কি বলবেন একটা মাত্র ছেলে তার এই ছেলেকে মানুষ করার জন্যই যেন তিনি বেঁচে আছেন ছেলে তার এম এ করেছে এখন তার জীবন তার নিজের জীবন সত্য বটে ছেলে তার এখন আয় রোজগার করবে এখন মায়ের কষ্ট করে জমি আবাদ করার দিন শেষ বীজ বোনা নিরানি দেওয়া সব সমাপ্ত এখন তার ফসল ঘরে তোলার দিন এখন সংসারে তার লাগার কথা নবান্নের আনন্দের ঢেউ নতুন ভাতের গন্ধের মতোই আনন্দের হিল্লোলে তার ঘরে মৌ মৌ করার কথা ইতিমধ্যে তিনি ছেলের জন্য একটা বউ দেখে রেখেছেন আলাপ আলোচনা কেবল শুরু হয়েছে আজাদকে নিয়ে তিনি একদিন যাবেন মেয়ের বাসায় বেড়াতে যাওয়ার ছলে দেখে আসবেন মেয়েকে এর মধ্যে এ কোন প্রস্তাব কিন্তু তিনি নাই বা করেন কোন মুখে জুয়েলের মাও তো ছেড়েছে জুয়েলকে কাজী কামালের মা কাজী কামালকে আর তাছাড়া পঁচিশ মার্চের পরে ঢাকা শহরের ওপর পাকিস্তানি মিলিটারি কি অত্যাচার নিপীড়ন চালিয়ে যাচ্ছে সে খবর কি তিনি পাচ্ছেন না বিনা দোষে মারা পড়ছে হাজার হাজার মানুষ রোজ মেয়েদের ধরে নিয়ে যাচ্ছে ক্যান্টনমেন্টে রাজারবাগ পুলিশ লাইনে অত্যাচার করছে মেয়েদের ওপর তার জুরাইন পীর সাহেব বলেন মেয়েদের ওপরে যখন অত্যাচার শুরু করেছে পাকিস্তান আর্মি তখন পারবে না আল্লাহ এই অত্যাচার সহ্য করবেন না এ অত্যাচার চলতে দেওয়া যায় না এটা অধর্ম তার অবশ্যই উচিত মুক্তিযোদ্ধাদের সাহায্য করা রেডিওতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একটা গান শোনা যায় মোরা একটি ফুলকে বলে যুদ্ধ করি হ্যাঁ একটি ফুলকে একটি দেশকে দেশের মানুষকে তো বাঁচাতে হবে আর বাঁচাতে হলে যুদ্ধ তো করতেই হবে আজাদের বন্ধুরা যুদ্ধ করছে সারা বাংলার কত কত তরুণ যুবক কত কত মায়ের সন্তান যুদ্ধে গেছে আর তার ছেলে যোদ্ধাদের সাহায্য করবে না তিনি কপালের ঘাম মুছে বলেন নিয়ে আসিস তোর বন্ধুদের আজাদ খুশি হয়ে মাকে জড়িয়ে ধরে বলে মা তোমার কপালে হলুদ লেগেছে কি সুন্দর দেখাচ্ছে কাজী কামাল আসে পরদিন সকাল দশটায় মা তার সামনে আসেন বলেন কেমন আছো বাবা কি খাবে আজাদ আমাকে বলে কামাল জুয়েল এরা এসে বাসায় থাকবে এজন্য কি পারমিশন নিতে হয় নাকি তোমরা আমার ছেলের মতো না আসবে যখন সুবিধা মনে করবে আসবে যায়দের মনে পড়ে আজাদের মগবাজারের বাসাটা ছিল একটা ছোটখাটো ক্যান্টনমেন্ট প্রচুর অস্ত্র গোলা বারুদ এ বাসায় আবার এখান থেকে বিভিন্ন বাসায় সেসব চালান হয়েও যেত সে নিজেও বস্তায় ভরে অস্ত্র নিয়ে গেছে আশেপাশের বাসায় দিলু রোডের হাবিবুল আলমের বাসায় যেমন তার এই বীরত্ব নিয়ে কৌতুক করত মর্নিং নিউজের সাংবাদিক আবুল বাসার বলতো কিরে ভয় পেয়েছিস নাকি আয় তো এদিকে জায়দের প্যান্ট একটানে খুলে বলতো দেখি প্যান্টের মধ্যে হেগে ফেলেছিস নাকি জায়দ খুব বিরক্ত হতো সে কত কষ্ট করে পিঠে বয়ে রেল লাইন ধরে এগিয়ে গিয়ে দিলরোডের রোডের পিছন দিয়ে ঢুকে অস্ত্র রেখে এলো আর তার সঙ্গে কিনা এই আর কি বাসারের লুঙ্গিটা ধরে দেবে নাকি সে একটা টান দাদার বন্ধু সে কিছু বলতে সাহসও পায় না আজাদের আরেক খালাতো ছোট ভাই টিশুর মনে পড়ে একবার আজাদ ধরে নিয়ে এলো এক পুরোনো খবরের কাগজের ফেরিওয়ালাকে তাকে নিয়ে গেল ঘরের মধ্যে টিশুর ছিল কতগুলো পুরনো বই খাতা সেসব বিক্রি করার উদ্দেশ্যে সে ওই ঘরে গিয়ে দেখে ফেরিওয়ালার ডালায় কাগজপত্রের নিচে সব আগ্নেয়াস্ত্র ফেরিওয়ালাটাও আসলে এক মুক্তিযোদ্ধা টিশোর আর বই খাতা বিক্রি করা হয় না আর সৈয়দ আশরাফুল হকের মনে পড়ে যুদ্ধের সময় তাদের স্কাটনের বাড়িতে বদিউল আলম আর স্বপন ছিল দু মাসের মতো আশরাফুলের বাবা নান্না মিয়া কৃষক শ্রমিক পার্টির নেতা ছিলেন বলে ধরে নেওয়া হয়েছিল পাকিস্তানি সৈন্যদের সন্দেহের তালিকায় এই বাসা থাকবে না এটা হতে পারে মুক্তিযোদ্ধাদের নিরাপদ আশ্রয়স্থল যুদ্ধের মধ্যে একদিন কাজী কামাল উদ্দিন জুয়েল বদি তাদের বাসায় আসে সঙ্গে আজাদও ছিল জুয়েল বলে আমরা তো সব যুদ্ধে ইনভলভ হয়ে গেছি তুমি কি করবা সৈয়দ আশরাফুল একই সঙ্গে ভয় কাঁপে আবার বিস্ময়ে চোখের পাতা পিটপিট করতে থাকে কারা কারা জড়িয়ে পড়েছে যুদ্ধের সঙ্গে সব খেলোয়াড় সব ভালো ছেলে সে লক্ষ্য করে এই গেরিলারা নিজেদের মধ্যে সবসময় কথা বলে ইংরেজিতে আর বদিকে দেখে তার বিস্ময় আরো ব্যাপক বদি ভাই এনএসএফ এর গুন্ডা বদি ভাই তিনিও ট্রেনিং নিয়ে এসেছেন সৈয়দ আশাফুল জবাব দেয় আপনাদের যা যা সাহায্যকরণ লাগে করুন বাট আই উইল নট গো টু ইন্ডিয়া বদিউল আলম আর স্বপন এই দুই যোদ্ধা আশাফুল হকের বাড়িতে যখন ছিল তখন বদির এক অসাধারণ গুণ পর্যবেক্ষণ করা আশরাফুল আশরাফুলের এক বোন ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা তার সংগ্রহে ছিল প্রচুর বই দেশি বিদেশি বই বদি দুই মাসে পুরো লাইব্রেরির অর্ধেকটা পড়ে সাবার করে ফেলে একটা বই হাতে নিয়ে সে ঘন্টা তিন একবারে দুনিয়াদারের বাইরে চলে যেত পড়া শেষ করে তারপর যেন ফিরে আসত সৈয়দ আশরাফুল হকের এও মনে পড়ে একাত্তরে আজাদ ভাইয়ের বাসাটা ছিল একটা মুক্তিযোদ্ধা মেসের মতো প্রায় বিনা নোটিসে আজাদের মুক্তিযোদ্ধা বন্ধুরা চলে আসত বাসায় থাকার দরকার হলে থাকতো খাওয়ার দরকার না হলেও খেতে বাধ্য হতো কারণ আজাদের মা না খাইয়ে ছাড়তেন না তাদের জুয়েল আর কাজী কামাল মাঝে মধ্যে আজাদদের বাসায় আসে রাতে থাকে কোনো অপারেশন না থাকলে তাস খেলে টিভি দেখে আর আজাদদের সঙ্গে গল্প করে জুয়েল বলে দোস্ত যখন তুই আর্ম সাথে নিবি ফায়ার করবি তখন কিন্তু ইরেকশন হয় ঠিক কিনা কাজী ভাই কাজী কামাল স্বীকার করে হয় জুয়েল বলে আজাদ তুমি তো দোস্ত বুঝবা না তুমি তো আর্মস নাই আজাদ হাসে কি কয় আমাদের আর্মস এর দোকান ছিল না আমার টার্গেট তোমাদের চাইতে ভালো আরে আমি যতগুলো পাখি শিকার করছি আর কেউ করতে পারছে জুয়েল হাসে পাখি শিকার করা আর পাক আর্মি মারা আলাদা ব্যাপার পাঞ্জাবি হইলো তো মানুষ আজাদ বলে দেখো পাখি মারতে মায়া লাগে পাঞ্জাবি মারতে আবার মায়া লাগে কিরে ওরা কেমন করে মারছে আজ মনে হয় তাদের গল্পে পেয়েছে জুয়েল আর কাজী কামাল আজাদকে শোনাচ্ছে তাদের অপারেশনের কথা জুয়েল শোনায় তাদের ফার্ম অপারেশনের বিস্তারিত বিবরণ ধানমন্ডি আটাশের হাইড আউটে মিটিং আলম বদি স্বপন চুল্লো ভাই ছাড়াও মিটিংয়ে ছিলেন শাহাদ চৌধুরী ঠিক হল ফার্মগেটের আর্মি চেক পোস্ট অ্যাটাক করা হবে সবচেয়ে বেশি উৎসাহ বদির এক সপ্তাহ ধরে রেকি করা হলো তারপর আবার মিটিং সে মিটিংয়ে ঠিক হল ফার্মগেটের সঙ্গে সঙ্গে দারুল কাবাবেও আক্রমণ চালানো হবে এটাও একই ময়মনসিংহ রোডে দুটো গ্রুপ গঠন করা হল ফার্মগেট গেট অপারেশনে থাকবে বদি আলম জুয়েল পুলু আর নেতৃত্বে চুল্লু ভাই গাজী থাকবে ঘর অপারেশনে ফার্মগেট অপারেশন শেষ হলে গ্রেনেড চার্জ করা হবে এটাই হবে দারুল কাবাবে হামলা করার সংকেত সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ফার্ম মিলিটারি ক্যাম্প হামলা করার সময় ঠিক হল ওই দিন বিকেলে সবাই মিলিত হল সামাদ ভাইয়ের এর বাসায় আলমের হাতে মেজর নুরুল ইসলাম শিশুর দেওয়া এসএমজি অন্য সবার হাতে থাকে অপারেশন করতে মিনিট লাগার কথা। এর মধ্যে একটা ঝামেলা করে ফেলে। তার পরিষ্কার করার নিজস্ব উদ্ভবিত পুল নলের ভেতরে আটকে যায় সময় পেরিয়ে যাচ্ছে সাড়ে ছয়টা বাজে সবাই উৎকণ্ঠিত এসএমজি চালু না হলে আজকের অপারেশনই হবে না শেষে কেরোসিন ঢেলে ভেতরে আটকে যাওয়া দড়ির গিটে আগুন লাগিয়ে ওটাকে জঞ্জাল মুক্ত করা হয় নিয়ন সাইনে মালিক সামাদ ভাই গাড়ি চালাবেন আর আলম থাকবে সামনের সিটে জানালার ধারে থাকবে আলম পেছনের সিটে স্বপন জুয়েল আর পুলু এর আগে আলম বদি সালাম ভাই ফার্মগেট এলাকা অনেকবার রেকি করেছে এমন কি সন্ধ্যা সাড়ে সাতটায় ওখানে পাকিস্তানি সৈন্যরা কে কি করে তাও তারা জানে এখনো কিছু সময় বাকি আছে জুয়েল স্বভাব মতো চুটকি বলতে শুরু করে সামাদ ভাই মেটালিক সবুজ সেডান গাড়িটা শেষবারের মতো চেক করে নেন সাতটা পনেরো মিনিট সবাই তাদের পোশাক আশাক পরিপাটি করে নেয় কেশ বিন্যাস করে এর কারণ এলোমেলো পোশাকে গাড়িতে গেলে তাদের সন্দেহ করা হতে পারে ঢাকার গেরিলারা সবসময় ভালো শার্ট ভালো প্যান্ট পরে ঠিক সাড়ে সাতটায় তারা গাড়িতে উঠে বসে আলমের হাতে এস এম অন্যদের হাতে স্টেন এছাড়া জুয়েলার পুলুর হাতে ফসফরাস গ্রেনেড হাতে আরেকটা ইন্ডিয়ান পাইনাপল গ্রেনেড দেখতে আনারসের মতো বলে এই নাম ওপেনিং কমান্ড দেবে বদি ফেরার কমান্ড দেবে স্বপন গাড়ি চলতে শুরু করেছে মগবাজার থেকে ধীরে ধীরে এসে পড়েছে ময়মনসিংহ রোডে রাস্তায় আর্মির গাড়ি চলাচল করছে শত্রুর গাড়ির কাছে আসতেই মুক্তিযোদ্ধাদের হাত আপনা আপনি অস্ত্রের গায়ে চলে যাচ্ছে তারা ধীরে ধীরে দারুল কাবাব পেরিয়ে ফার্মগেট মোড়ে মরে যায় ডান তাদের লক্ষ্য বস্তু আর্মি চেকপোস্ট দুটো তাবু দুজন সৈন্য নিজেদের মধ্যে গল্প করছে আরেকজন সৈন্য একটা বেবি ট্যাক্সি থামিয়ে এক যাত্রীকে তল্লাশি করছে বাকি সৈন্যরা হয়তো তাবুতে রাতে খাবার খাচ্ছে বা বিশ্রাম নিচ্ছে তাদের গাড়ি ডানে ঘুরে তেজগাঁও সড়কে পড়ে। কিছু দূর গিয়ে সামাদ ভাই গাড়ি ঘুরিয়ে ফেলেন তারপর গাড়ির হেডলাইট নিভিয়ে স্টার্ট বন্ধ করে গাড়ির নিজস্ব গতি জড়তায় গাড়িটাকে এনে দাঁড় করান হলিক্রস কলেজের গেটের কাছে পানের দোকানে বিকি কিনি চলছে যথারীতি সামাদ ভাই বলেন আল্লাহ ভরসা পাঁচজন নেমে পড়ে এক মিনিটের মধ্যে সবাই যার যার পজিশন নিয়ে ফেলে দুজন সৈন্য এখন গল্প করছে তৃতীয় সৈন্যটিও তাদের কাছে এসে গল্প জুড়ে দেয় গেরিলাদের বুক কাঁপছে বদি নির্দেশ দেয় ফায়ার আলম গুলি চালায় তিন সেন্ট্রিকে লক্ষ্য করে সেন্ট্রিরা সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়ে মাটিতে আর বাকি চারজন গেরিলা একযোগে ব্রাশ ফায়ার করতে থাকে দুই তাবু লক্ষ্য করে তিনজন প্রহরারত সৈন্যকে ধরাশায়ী করে আলমও তাক করে তাবু দুটো রচিত হয় গুলির মালা স্বপন নির্দেশ দেয় করে সবাই দৌড়ে এসে উঠে পড়ে গাড়িতে সামাদ ভাই গাড়িতে টান দেন ময়মনসিংহ সড়ক ধরে গাড়ি এগিয়ে চলে তখন সবার খেয়াল হয় গ্রেনেডটি বিস্ফোরিত হয়নি দারুল কাবাব ঘরের অপারেশন তাই হতে পারে না জুয়েল তাই এই অপারেশনের বিবরণ পেশ করে বিশদভাবে ভাবে রশিয়ে রশিয়া আজাদ বলে কজন মিলিটারি ওইখানে আমাগো বন্ধু হিউবার্ট রোজারিও সব কইল অর্বন হলিক্রসের টিচার না উনি সব দেখছে সারা রাত আর্মিরা লাশ লইতে আসতেও সাহস পায় নাই ভোরবেলা আসছে হিউবার্টের বোন বারোবার বুকে কপালে ক্রস করছে মানে বারোটা লাশ হয়ে গেছে চিন্তা কর এরাও নাকি দুনিয়ার সবচেয়ে সাহসী সোলজার সারা রাত থাকলো কেউ তো সাহস পাইল না আরে ক্যান্টনমেন্টের সব সোলজার গো পাইছে এক লগে এতজন বাথরুমে যাইবো কেমনে সব কাপড় নষ্ট করে ফেলাইছে মুখের গন্ধে ক্যান্টনমেন্টে যাওয়া যাইতেছে না শুনে আজাদ উত্তেজিত জুয়েল যুদ্ধ যখন শেষ হবে তোদেরকে অনেক অ্যাওয়ার্ড দেবে রে শোন আমিও যাবো নেক্সট অপারেশনে আমাকে তোরা অবশ্যই নিবি যেতে চাইলে যাবি কিন্তু আমার পারমিশন লাগবে আমার পারমিশন ছাড়া তোরা নেওয়া যাইব না জুয়েল বলে জুয়েল আজাদের মাকে আম্মা বলে কারণ তার চাচাতো ভাই টগর আম্মা বলে ডাকে তাকে মা ঠিক পারমিশন দেবে ঘরে অস্ত্র শস্ত্র রাখতেছি তাতে যখন আপত্তি করে নাই তখন সেই রাতে ভাত খেতে খেতে আজাদ মাকে বলে মা এরা এরপর যে অপারেশনে যাবে আমি সেটাতে যেতে চাই এত বড় জোয়ান ছেলে ঘরে বসে থাকে আর দেশের মানুষ মারা যায় এটা হতে পারে না মা কথার জবাব দেন না এ দেখ মার অ্যাপ্রুভাল আছে মা আপত্তি করল না আজাদ কায়দা করে মা বলেন আমি কালকে তোকে ফাইনাল কথাটা বলবো আজকে রাতটা শবুর কর ঠিক আছে কিন্তু দেখো মা না করো না মা সারা রাত বিছানায় ছটফট করেন কি বলবেন তিনি ছেলেকে যুদ্ধে যাও পরে যদি ছেলের কিছু হয় এই ছেলে তার বহু সাধনার ধন তার প্রথম সন্তানটা একটা মেয়ে কানপুরে জন্ম হয়েছিল মেয়েটার চৌধুরী সাহেব মেয়ের নাম রেখেছিল বিন্দু সেই মেয়ে এক বছর বয়সে মারা যায় প্রথম সন্তান বিয়োগের কষ্ট যে কি কষ্ট বহুরাত সাফিয়া বেগম কেঁদেছেন মেয়েটা তার কথা শিখেছিল মা মা দাদা দাদা বলতে পারত সুন্দর করে হাসত চৌধুরী সাহেব বলতেন ফেরেজ তারা হাসাচ্ছে বিন্দু তার সমস্ত অস্তিত্ব জুড়ে ছিল সে মেয়ে বসন্ত হয়ে মারা গেল সাফিয়া বেগমের মনে হলো সমস্ত জগতি শূন্য জীবনের কোনো মানে নাই বেঁচে থাকা আর মরে যাওয়া সমান কথা বিন্দু মারা যাওয়ার কিছুদিনের মধ্যেই তার পেটে সন্তান এসে গেল নতুন করে তিনি মাতৃত্বের স্বপ্ন বুনতে লাগলেন জন্ম নিল আজাদ তখন আজাদীর স্বপ্নে পুরো ভারতীয় উত্তাল তাই ছেলের নাম চৌধুরী রাখলেন আজাদ আজাদকে তিনি যত্ন করেছেন অনেকটা আদেখলার মতো করে সারাক্ষণ কপালে টিপ পরিয়ে রেখেছেন যেন কারো নজর না লাগে মাজারে গিয়ে মানত করেছেন তার সুস্থতার জন্য আজাদের কোনো অসুখ বিসুখ হলে তিনি পাগলের মতো করতেন তারা পাকিস্তানে চলে আসার পরে তার শাশুড়ি এসব বাড়াবাড়ি বলে সমালোচনা করতেন কিন্তু তার কি বা করার ছিল ছেলের অমঙ্গল আশঙ্কায় সর্বদা তার মন কাতর হয়ে থাকত আজাদের পরেও তার কোলে একটা বাচ্চা এসেছিল সেও তো বাঁচেনি আজাদ তার সর্বস্ব তাকে বুকের মধ্যে আগলে না রাখলে তিনি পারেন সেই ছেলে আজ কেমন ডগরটি হয়েছে মাসাল্লাহ স্বাস্থ্য সুন্দর ছেলের জন্য তিনি মেয়ে দেখে রেখেছেন ছেলের বিয়ে দিতে পারলে তার দায়িত্ব পালন সম্পূর্ণ হয় পুত্র পালনের দায়িত্ব তিনি স্বেচ্ছায় একা কাজে তুলে নিয়েছেন এই দায়িত্ব কঠিন আজকে একটা কঠিন সিদ্ধান্ত তাকে নিতে হবে এর সিদ্ধান্ত তিনি কি করে একা নেবেন ছেলের বাবার সঙ্গে পরামর্শ করতে পারলে ভালো হতো তা তিনি জীবন থাকতেও করবেন না যে বাবা ছেলের মুখের দিকে তাকিয়েও স্থূল বাসনা থেকে নিজেকে বিরত রাখতে পারে না সে আবার বাবা কিসের সাফিয়া বেগম আজ সত্যি অগ্নি পরীক্ষার মুখোমুখি কিন্তু দেশ যখন তার ছেলেকে চাইছে তখন মা হয়ে কি তিনি ছেলেকে আটকে রাখতে পারেন বলতে পারেন আমার একমাত্র ছেলে আর কেউ নাই ত্রিজগতে আমার ছেলেকে ছাড় দাও এ কথা বলার জন্য কি তিনি স্কাটনের বাসা ছেড়েছিলেন এই সুবিধা নেওয়ার জন্য না ওটা ছিল তার নিজস্ব সংগ্রাম আজকে দেশ অন্যায় শাসনে জর্জরিত সাফিয়া বেগম যতটুকু বোঝেন রেডিও শুনে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র শুনে ছেলের আলোচনা শুনে বাসায় আগত লোকদের কথাবার্তা যতটুকু তার কানে আসে তা বিচার বিশ্লেষণ করে আর পুলিশ সুবেদার খলিলের বয়ান শুনে তাতে পাঞ্জাবিদের এই জুলুম মেনে নেওয়া যায় না মেনে নেওয়া উচিত না তিনি ছেলেকে মানুষ করেছেন কি নিজের ছেলের আয় রোজগার আরাম করে ভোগ করবেন বলে কখনো নয় এটা তিনি ছেলেকে চিঠিতেও লিখে জানিয়েছেন ছেলেকে তিনি মানুষ করেছেন মানুষের যা কিছু কর্তব্য তাই করবে বলে দেশ আর দশের কাজে লাগবে বলে অমঙ্গলের আশঙ্কায় আবার তার বুক কেঁপে ওঠে সমস্ত অন্তরাত্মা সুখে এতটুকু হয়ে যায় যদি ছেলের কিছু হয় তিনি কল্পনা করার চেষ্টা করেন কেউ এসে তাকে খবর দিচ্ছে যে তার ছেলের গায়ে গুলি লেগেছে না তিনি কল্পনা করতে পারেন না অশ্রুর প্লাবনে সে তার দুচোখ আর সমস্ত ভাবনা ভাসিয়ে নিয়ে যায় কারোর সঙ্গে পরামর্শ করতে পারলে ভালো হতো কিন্তু কার সঙ্গে হঠাৎই মায়ের মনে পড়ে যায় জুরাইনের পীর সাহেবের কথা বড় হুজুর আর তার স্ত্রী দুজনই বড় ভালো মানুষ তাদের সঙ্গে পরামর্শ করলেই তো চলে মা সকালবেলা রওনা দেন জুরাইন মাজার শরীফ অভিমুখে পীর সাহেবের সঙ্গে দেখা করেন তাকে জিজ্ঞাসা করেন ছেলে যুদ্ধে যেতে চাই তিনি কি অনুমতি দেবেন পীর সাহেব বলেন ছেলেকে যেতে দাও পাকিস্তানিরা বড় অন্যায় করতেছে জুলুম করতেছে আর তাছাড়া ছেলে বড় হলে তাকে আটকায় রাখার চেষ্টা করে ফল নাই তুমি না করলেও সে যুদ্ধে যাবেই মায়ের মন থেকে সব দ্বিধা দূর হয়ে যায় ফিরে এসে তিনি আজাদকে ডাকেন বলেন ঠিক আছে তুই যুদ্ধে যেতে পারিস আমার দোয়া থাকলো ছেলে মায়ের মুখের দিকে ভাবলে সিন চোখে তাকিয়ে থাকে বোঝার চেষ্টা করে মা কি অনুমতিটা রেগে দিচ্ছেন নাকি আসলেই দিচ্ছেন মা তুমি কি অন্তর থেকে পারমিশন দিচ্ছ নাকি রাগের মাথায় আরে রাগ করব কেন দেশ স্বাধীন করতে হবে না থ্যাংক ইউ মা আমি জানি তোমার মতো মা আর হয় না স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে একটা গান হয় না আজই বাংলাদেশে হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী ওগো মা তুমি হলে সেই মা আপনারা এতক্ষণ শুনছিলেন বাংলাদেশের অন্যতম কথা সাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক রচিত উপন্যাস মা এর দশম পর্ব পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ শ্রুতি গল্পের এই পর্বটি ভালো লেগে থাকলে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন ভিডিওটিতে লাইক করতে পারেন যা আমাদের পরবর্তী ভিডিও তৈরির অনুপ্রেরণা যোগায় পাশাপাশি আপনি আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাপোর্ট করতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ